নিম্নচাপের প্রভাবে সকাল থেকে ঢাকায় ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এদিকে বিকেল পর্যন্ত সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ফরিদপুর, মাদারীপুর অঞ্চল তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে গেছে।